এবারে একটা গর্বের খবর দিই আপনাদের। বিশ্বের দরবারে আবারও জয় জয়কার বাংলার। এবার বিশেষ সম্মানে সম্মানিত হলো বাংলার বিজ্ঞানী। ইসরোর পাশাপাশি নাসাতেও বিশ্বব্যাপী সাফল্যের নিপক্ষে রয়েছে বহু বাঙালি বিজ্ঞানী। ইতিমধ্যে নাসাতে কর্মরত এক বাঙালি বিজ্ঞানী গৌতম চট্টোপাধ্যায় নাসা জেট প্রপুলেশন ল্যাবরেটরি 2023-এর পিপল লিডারশিপ অ্যাওয়ার্ডসে সম্মানিত হয়েছেন তিনি, যা ভারত তথা বিশ্বের কাছে মহাকাশ বিজ্ঞানে এক নজির। হুগলির কোন নগরীর নবগ্রামের বাসিন্দা গৌতম ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র ছিলেন। নবগ্রাম বিদ্যাপীঠ থেকে পড়াশোনা শেষ করে শিবপুর বি কলেজে ইলেকট্রনিক্স নিয়ে স্নাতকোত্তর করেন তিনি। তারপর ডক্টরেট পড়তে সোজা পাড়ি দেন সুদূর আমেরিকায়। ভালো ছেলে এবং খুব ধীরস্থির, খেলাধুলা করত, পড়াশোনা আজীবন ভালো ছিল। ওরা তখন চাবুয়াতে থাকে, চাবুয়া থেকে আসার পরে আমি নবগ্রাম বিদ্যাপীঠে ভর্তি করাই। আমিও আমরা ছ ভাই, আমি হচ্ছি পঞ্চম ব্রাদার, ওর বাবা হচ্ছে মেজ ভাই আমাদের। মানে ওর বাবা আমাদের পড়াশুনো করতো, কারণ আমার দাদাও ভালো ছিল ইংরেজিতে, ওর যে বাবা ইংরেজিতে এবং আমার বন্ধুবাবুকে ইংরেজিতে ভালো ছিল। এবং গৌতম সেটা পুরো পরিবারে পেয়েছে। এবং গৌতমের একটা গৌতম শুধু নয়, ওর আরেক ভাই বুঝছিল, ওরা দু ভাই, দুজনই খুব ট্যালেন্টেড। এই জন্য গৌতম আজকে এই জায়গায় পৌঁছেছে, এর থেকে আর গর্বের আমাদের কিছু নেই। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার পড়ে একজন মানুষের থাকে, সে প্রথমে যায় হচ্ছে ছোট্ট একটা চাকরি আপ্রন কোম্পানিতে, লখনৌতে ট্রান্সফার। কিন্তু সেই সময় চাকরিটাও তার দরকার ছিল, তো সেইখান থেকে তারপরে সে রিসার্চ করে পুনে ইনস্টিটিউশন অফ ফান্ডামেন্টাল রিসার্চ, সেই পাড়ি দিয়ে তারপরে যায় আমেরিকাতে। আমেরিকাতে প্রথম সে ভার্জিনিয়া ইউনিভার্সিটি, তারপরে ক্যালটেক ইউনিভার্সিটি, আমার মনে হয় যতদূর সম্ভব তিনবার উনি ডক্টরেট করেছেন। তারপরে উনি এখন ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রফেসর, ওনার বই সেখানে পড়ানো হয়। তারপরে উনি একজন নাসার সায়েন্টিস্ট, আর আজকের দিনে সারা পৃথিবীর বহু দেশ গৌতম চ্যাটার্জিকে চায় যে তিনি আসুক, হ্যাঁ, এসে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করুক। এর জন্যে উনি বছরের সাত মাস উনি সারা বিশ্ব ঘুরে বেড়াচ্ছে। বাদ যায় না আমাদের এই বাবাকে ফোন করা, মাকে, বাবা তো চলে গেছেন, মাকে ফোন করা, তারপর আমাদের প্রত্যেককে ফোন করা, ফোন করে যোগাযোগ রাখা। আর আমার মা এই কিছুদিন ধরে অসুস্থ, বছর দুই তিনের যাবৎ, ও বছরে তিন চারবার আসে। দাদার সাথে কালকে রাত্রেও কথা হয়েছে, কাল রাতেও কথা হয়েছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান বাজনা, এমনকি শিল্পের প্রতিও বিশেষ আগ্রহ গৌতমের। ছেলেবেলায় ঝুলন সাজানো থেকে মাটির প্রতিমা তৈরি সব কিছুই তিনি করেছেন নিজের হাতে। বাঙালি বিজ্ঞানীর সাফল্যে খুশি পরিবার পরিজন থেকে শুরু করে এলাকাবাসী সকলেই। হুগলি থেকে তরুণ তাঁতির রিপোর্ট, নিউজ বর্তমান।